রাজ্যত অব্যাহত গোধনের সুরাং ব্যবসায়, কি উজনি কি নামনি, সমগ্র রাজ্যতে গোধনের সুরাং ব্যবসায়ীর দপদপন। সরকারের দুর্নীতি বিরোধী স্থিতিত প্রত্যাহ্বান গো মাফিয়ার, চাওক অসম লাইভ 24-র এক বিশেষ প্রতিবেদন। রাজ্যত অব্যাহত সুরাং গোধনের রমরমিয়া ব্যবসায়, প্রশাসনের সহযোগত অসাধু ব্যবসায়ীর এই ব্যবসায়, অসমের গোধন বহিরাজ্যত চালান, সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগানক আঙ্গুষ্ঠ প্রদর্শন গো মাফিয়ার। অসম লাইভ 24-র এক্সক্লুসিভ। রাজ্যের ধুবুরী, লক্ষিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, বরপেটা বর্তমানেও অব্যাহত আছে গোধনের সুরাং ব্যবসায়। অন্য হাতেদি উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে অসমত প্রবেশ করে সুরাং গোধন। লাখ লাখ টকার কর ফাঁকি দিয়ে আরক্ষী প্রশাসনক ম্যানেজ করে গোধন সরবরাহ অব্যাহত রাখিছে ব্যবসায়ী সকলে। উল্লেখযোগ্য যে রাজ্যের নমাইল, খারুপেটিয়া, গোগামুখ, ধেমাজির পৰা বাংলাদেশলৈ সরবরাহ হয় গোধনের। আরক্ষী প্রশাসনক ম্যানেজ করে নিশা ভাগত পশু সুরক্ষা আইন উলঙ্ঘারে লৈ অনা হয় গোধন সমূহ। নিশা হলেই ট্রাকর জড়িয়ে রাজ্যের ভিন্ন প্রান্তর সুরাং গরু সরবরাহর ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে। সরবরাহর সময়সাত গোধন সমূহক খা পানি, দানা, পোহরের ব্যবস্থা নকরাকয়ে চালানবিহীনভাবে সরবরাহ করা গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। প্রশ্ন হয় কিয় ধৃতরাষ্ট্রর ভূমিকা অসম আরক্ষীর, কার বলত বলিয়ান গো মাফিয়া, সরকারের দুর্নীতির বিরুদ্ধে নীতিক চ্যালেঞ্জ নেকি গো মাফিয়ার। পরবর্তী সময়ত এই সিন্ডিকেটর খলনায়কর কলা অধ্যায়ের সকল তথ্য আগবাম অসম লাইভ 24-র দর্শক সকলক। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।